করোনা অতিমারি কাটিয়ে বুদ্ধ পূর্ণিমার তিথিতে প্রায় 300 বছর প্রাচীন ঐতিহ্যবাহী স্বামীনাথ মেলা দু বছর পর পুনরায় শুরু হলো সোমবার ইটাহারে। উল্লেখ্য, তৎকালীন ইটাহার ব্লকের নারায়ণচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে স্বামীনাথ পূজার সূচনা করেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের হাসুয়া গ্রামে। তারপর থেকে তার বংশধর কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী এবং পরে ভূপালচন্দ্র রায়চৌধুরী এই পূজা করেন দীর্ঘদিন ধরে। তবে বর্তমানে জমিদারি প্রথা না থাকলেও ভূপালচন্দ্র রায়চৌধুরী ছেলে পার্থ রায়চৌধুরী, সার্থক রায়চৌধুরী, অভিষেক রায়চৌধুরী সহ বর্তমান বংশধারেরা এই পূজা চালিয়ে যাচ্ছেন যথাযথ নিয়ম আচারের সাথে। বছরের প্রতিদিন নিয়ম মাফিক পূজা অর্চনা মন্দিরে করা হলেও বার্ষিক পূজা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন হয়। প্রতি বছর রায়চৌধুরী বংশের তরফে পূজার দিন ঐতিহ্যবাহী অষ্টধাতুর স্বামীনাথ ও সীতার মূর্তিতে সোনা ও রূপার অলংকার এবং রাজবেশে সুসজ্জিত করে তোলা হয়। শুধু উত্তর দিনাজপুর নয়, পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি সহ অন্যান্য জেলা ও পার্শ্ববর্তী রাজ্য বিহার, বাংলাদেশ থেকেও বহু ভক্ত আসেন পূজা দিতে। চূড়ামণে তাদের প্রাচীন রাজবাড়ি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলেও দুর্গাপুরে তাদের বনেদি ভূপালপুর রাজবাড়ি এখন স্বমহিমায় দাঁড়িয়ে। মন্দিরের দীর্ঘদিনের কুল পুরোহিত সহ বংশধরের তরফে জানা যায় বেশিরভাগ সাধারণ মানুষ আসেন সন্তান লাভের আশায়, তা পূর্ণ হয় দেবতার আশীর্বাদে। তবে জমিদার বংশের সদস্যদের পাশাপাশি পূজো কমিটির সদস্য, ইটাহার পুলিশ প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ভূপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের NCC ছাত্ররা পূজার দিন হাজারো ভক্তের সমাগমে পূজা তত্ত্বাবধান করেন। স্বামীনাথের পূজা ও মেলাকে ঘিরে হাজার হাজার মানুষের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। ঐতিহ্যবাহী স্বামীনাথের পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে 5 দিন ব্যাপী মেলার আয়োজন করেছে পূজা কমিটির তরফে। মেলাকে কেন্দ্র করে বহু রকমারি দোকানের পোস্টার সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। বহু বছর প্রাচীন ঐতিহ্যবাহী স্বামীনাথের পূজা ও মেলায় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার থানার পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। স্বামীনাথের পুজো বংশ পরম্পরায় আমাদের পরিবারের লোকেরা বহু বছর ধরেই চলে আসছে। স্বামীনাথ মন্দির 1321 সালের 25শে বৈশাখে প্রতিষ্ঠিত করা হয়েছিল, আর স্বামীনাথের বিগ্রহটা এখানে তারা বহু বছর আগে থেকে এখানে ছিল। তবে এখন বর্তমানে যে মন্দিরটা যে রূপে আছে সেটা 1321 সাল থেকে এইভাবে চলে আসছে। 25শে বৈশাখের দিন প্রতিষ্ঠা করা হয়েছিল, তারপর থেকে মেলা পুজো সবই হয়ে আসছে। এটা প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন হয়। পুজো ঘিরে একটা এখানে বড়সড় একটা মেলা বসে, মন্দিরের মাঠে এখানে একটা মেলা বসে এবং আমরা আমাদের পরিবারের সকলে সারাদিন আমরা এখানে ঠাকুরের সেবা করি এবং বহু দর্শনার্থী আসেন ঠাকুরের কাছে পুজো দিতে, এবং এইভাবেই সারাদিনটা আমাদের এখানে মন্দিরেই কেটে যায় আজকের দিনটা। মেন পুজোটা আছে এখানে, তো পুজো প্রত্যেক দিন সারা বছর সকাল সন্ধ্যে পুজো হয়, কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন বিশেষ করে ঠাকুরকে স্নান করিয়ে রাজবেশ পরিয়ে যে পুজোটা হয় ওটা এই আজকের দিনেই হয়। আর মেলাটা যেটা হচ্ছে সেটা 5 দিন চলবে। মন্দিরটা 1321 সালে 25শে বৈশাখে প্রতিষ্ঠা করেছিলেন আমার ঠাকুরদাদার ঠাকুমা দুর্গাময়ী রায়চৌধুরী, উনি এই মন্দির 1321 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এবং তারপর থেকে বংশ পরম্পরায় আমাদের পারিবারিক সূত্রে এই পুজোটা প্রত্যেক বছর আমরাই করে আসছি। খুবই ভালো আসলে, গত 2 বছর করোনার জন্য, লকডাউনের জন্য সাধারণ মানুষ পুজো দিতে আসতে পারেনি। আমরা আমাদের পারিবারিক যেটা পুজো সেটা আমরা করেছিলাম, কিন্তু মেলাও হয়নি এবং সাধারণ মানুষের জন্য মন্দির খুলতেও আমরা পারিনি, কারণ প্রশাসনের লকডাউনের একটা কড়াকড়ি ছিল। কিন্তু এই বছর করোনা পরিস্থিতিটা ইম্প্রুভমেন্ট হওয়াতে বহু দর্শনার্থী এবার এসছে, এবার খুব ভালো লোকে পুজো দিচ্ছে। এটা হাসুয়া এই যে স্বামীনাথ মন্দির, হাসুয়া স্বামীনাথ মন্দিরের পুজো। জাগ্রত বলতে এখানকার স্থানীয় মানুষ তো স্বামীনাথকে খুবই শ্রদ্ধা করে এবং লোকের মনে এটা একটা বিশ্বাস আছে যে বিশেষ করে যাদের সন্তান হয় না তারা নাকি স্বামীনাথজির কাছে মানত করলে বা মানসিকী করলে স্বামীনাথজি তার নিশ্চয়ই কিছু একটা দেন, ফল দেন আর কি। সেই জন্য বিশেষ করে সন্তান লাভের জন্যই বিশেষ করে স্বামীনাথজির কাছে অনেকে মানত করে। আমরা দুর্গাপুর রাজবাড়ির যারা সদস্য আছি এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছেন আমরা তো করছি, তাছাড়াও NCC-র কিছু ভলেন্টিয়ার থাকে, স্বামীনাথ এখানে হাসুয়ার কিছু লোকাল ভলেন্টিয়ার থাকে, তারাও আমাদেরকে সাহায্য করে, পুলিশ প্রশাসনও আমাদেরকে সাহায্য করে, সবাই মিলেই মেলাটা আমরা কাজ করি আর অনেকটাই সহযোগিতা পাই। সাধারণ মানুষ তো যে কোনো স্বামীনাথজির যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে সাধারণ মানুষ সাহায্যে এগিয়ে আসে এবং বহু লোক ভলেন্টিয়ার হিসেবে মন্দিরে এবং মেলায় কাজ করে ভলেন্টিয়ার হিসেবে, তো সেদিক দিয়ে যথেষ্ট ভালো সাড়া পাওয়া যায় মানুষের। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।